ডর বলে দে পূজা দিতে পারবো না। আর আমি যেসব পরের ছেলেকে নিয়ে এনেছি কেমন ভাবে আমি নর বলে দিয়ে পূজা দেব, তার চেয়ে বোম মুদি তো আমাদের কাজ নেই, আমরা খালি হাতে দেশেই ফিরে যাব। ওরে ধনা, খালি হাতে কিছুতেই দেশে ফিরে যেতে পারবি না রে ধনা। যদি খালি হাতে দেশে ফিরে চাস, যদি আমাকে নর বলি না দিয়ে দেশের মুখ দেখতে চাস, তাহলে আমি সব হাঙ্গর কুম্ভীর দিয়ে খাবো। দক্ষিণ রায় দক্ষিণ রায় এত বড় নিষ্ঠুর হয়ে ওরা, আমি যেটা পরের ছেলেকে নিয়ে এসে যেই বাধা বনে বহল করতে, আমি কাকে দিতে কারে দিয়ে যাব। চিন্তা করে দেখ ধনা, এখনো বলছি কাকে দিয়ে কাকে দিয়ে যাবে চিন্তা করে দেখ, নর বলি আমাকে দিতেই হবে। না না দক্ষিণ রায়, না আমি তোমাকে নর বলে দিতে পারবো না, আমি আমি এখান দিয়েই চলে যাচ্ছি। শোন ধনা, তাহলে তুই নর বলি দিয়ে পূজা দিবি না? না, তাহলে আমি তোর ব্যাঘ্র দিয়ে সব লোকজন খাইয়ে দেব। দক্ষিণ রায়, তুমি বাবাকে ব্যাঘ্র দিয়ে খাইয়ে দেবে? হ্যাঁ। তাহলে এক কাজ করো দক্ষিণ রায়, নর বলে যখন আমাকে দিতে হবে, তাহলে পরের ছেলেকে তো আমি দিতে পারবো না, আমরা দুই ভাই এনেছি, দুই ভাইয়ের মধ্যে একজনকে নাও। শোন ধনা, তোকেও আমার দরকার নেই, তোর ভাই জান মোনাইকে আমার দরকার নেই, এবং এই ডিঙ্গার উপরে যত লোকজন আছে কারোর আমার নজরে পড়েনি, নজরে পড়েছে একজনের উপরে। কার উপরে? ওই নৌকার উপরে পড়ে আছে, একটিবার একটিবার তাকিয়ে দেখ, ওই নৌকার উপরে শুয়ে আছে পেওয়ার ছেলে দুঃখে। কিছুতেই আমি এই দুঃখেকে দিয়ে যেতে পারি না রায় বলে, ওই দুঃখে ছাড়া তুমি অন্য যাকে চাইবে আমি তাকে দিয়ে যেতে পারি, তবু আমি ওই দুঃখেকে দিয়ে যেতে পারবো না। সন্ধ না, ওই দুঃখে ছাড়া আর আমি কাউকে চাই না, দুঃখেকে দিয়ে যদি আমাকে আজ নর বলি দিয়ে পূজা দিতে পারিস, তাহলে সাত ডিঙ্গা মোহাম্মদ সব ভাঙতে পারবি, নতুবা আমি এই চলেই যাচ্ছি। তুমি যে ওরা রায় মরে, তুমি যে ওরা আমার উপায়ের পথ বলে দিয়ে যাও। তাহলে সন্ধ না, উপায়ের রাস্তা বলছি, এখান থেকে সসম্মানে নৌকা ছেড়ে দিয়ে চলে যা কেঁদো খালির চলে, কেঁদো খালিতে গিয়ে তো সাতটি ডিঙ্গা মোহাম্মদ সম্পূর্ণভাবে ভেঙে পরিপূর্ণভাবে সাজিয়ে নিয়ে দেশে ফিরে যাবি, আর ফেরার পথেই ওই ওই কেঁদো খালির চলে ওই ব্যবহার ছেলে দুঃখকে নামিয়ে দিয়ে যাবি। দাঁড়ে বাজিগণ, বলেন বাবু, তোমরা তোমরা সবাই ওঠো, বাবজান দুঃখে তুমি ওঠো, আমাদের ভাটিতে বড় বিপদ। কি হয়েছে ভাইজান? ভাই মনাই, আমাদের ভাটিতে বড় বিপদ রে ভাই। তাহলে আমাদের নৌকাকে ছেড়ে দিতে হবে বুঝি? হ্যাঁ, নৌকা এখন ছেড়ে দিয়ে চলে যাব আমরা সেই কেঁদো খালের চলে। কেন ভাইজান, এমন কি বিপদে কেঁদো খালিতে আমাদের চলে যেতে হবে? চলে যেতে হবে ভাইজান, চলে যেতে হবে, কারণ কি জানে? কারণ খোয়াবে আমি কি দেখলাম জানে সে ভাইজান? খোয়াবে? হ্যাঁ, এমন কি জিনিস দেখেছো? তোরা তো সবাই খানা পিনা সেরে নৌকার উপরে পড়েছিলে, আমি না খানা খেয়ে নৌকার উপরে ছিলাম, তাই তাই আমি কি দেখেছি জানে? কি দেখেছো? এই বনের মোহাম্মদ সব রায়মনের সৃজন। রায়মনের সৃজন? হ্যাঁ। ও গো ভাইজান, যদি রায়মনের সৃজন হলো তাহলে আমরা ভাঙতে পারছি না কেন? কোন অপরাধে? কোন অপরাধে আমরা ভাঙতে পারছি না? তাহলে শুনবে রে ভাইজান। বলো ভাইজান। তাহলে শোন। হ্যাঁ বলো। বহুদিন হলো রায়মণি আছে উপবাসে, কেউ তাকে নর বলে দিয়ে পূজা দেয় রে, তাই আমাকে আদেশ করেছে ওই নর বলে দিয়ে আমাকে পূজা দিতে হবে। নর বলে দিয়ে পূজা দিলে তারপরে আমরা মোমমদি সংগ্রহ করতে পারবো? শোনো ভাইজান, শোনো ভাইজান, আর বিলম্ব করার সময় নেই, মোমমদি আমাদের দরকার নেই, চলো আমরা খালি হাতে দেশে ফিরে যাই। ওরে ভাইজান, এই তো তুই একটি ছেলে মানুষের মতো কথা বললি রে ভাইজান। কেন? সবার চোখে ধুলো দেওয়া যায়, তবুই আল্লাহ তাল্লা খোদা মেহরবানের চোখে কেউ ধুলো দিতে পারে না রে ভাইজান, তাই আমাকে নর বলে দিয়ে দিতে যখন চেয়েছে তখন নর বলে আমাকে দিতেই হবে। দেখো ভাইজান, আজ যদি আমরা স্থলপথে হাঁটতে হাঁটতে যাই তাহলে তাহলে তো রায়মণি জানতে পারবে না আমরা দেশেতে পৌঁছে যাব। না রে ভাইজান, না আমরা যদি স্থলপথে যাই
তাহলে ব্যাঘ্র দিয়ে আমাদের সবাইকে খাবে আর যদি জলপথে যাই তাহলে হাঙ্গর কম্ভের দিয়ে আমাদের সবাইকে খেয়ে ফেলবে তাহলে উপায় উপায় একটা আছে রে ভাইজার উপায় একটা আছে বলো দাদা আমি আমি কাকে দিতে শপথ করেছি বল শুনবে কাকে কাকে দিয়ে যাও বলে শপথ করেছি শুনবে বলো তাহলে শোন শোন রে ভাইজার শোন ওই তুমি একে সর্বনাশ করেছো ভাইজান তুমি তো জানো দুঃখে তার মায়ের একটি মাত্র সন্তান আর তোমার হস্তে তো সমর্পণ করে দিয়েছে আর তুমি কোন প্রাণে দুঃখেকে দিয়ে যাবে ভাইজান ওগো ভাইজান তুমি রায়মণিকে কেন বলতে পারোনি যে আমরা দুই ভাই এসেছি আমাদের দুই ভাই বোনের দুই ভাইয়ের মধ্যে একজনকে নাও আমার সপ্তডিঙ্গা অনেক লোকজন আছে তাদের মধ্যে একজনকে নাও রে ভাইজান আমি বলেছিলাম আমি বলেছিলাম রে ভাইজান আমি বলেছিলাম রায়মণি সে কারোর কথা নেবে কাউকে নেবে না আমাদের দুই ভাই কেউ নয় এত লোক জোর আছে কাউকে নেবে না তার নজর পড়েছে ওই দুঃখের উপরে ভাইজান হ্যাঁ তাহলে এখন উপায় কি হবে উপায় আমাদের একটা রে ভাইজান এখান দিয়ে নৌকা ছেড়ে দিই চলে যেতে হবে কেদোখালের চড়ে কেদোখালি সেখানে গিয়ে সাতখানা ডেঙ্গা মোম মধুতে ভরে নেব ভাইজান আর যাওয়ার পথে ওই বেহার ছেলে দুঃখেকে আমি লাথি মেরে নামিয়ে দেব ওই নৌকা হতে ভাইজান মাঝিগণ বাবা দুঃখে একবার উঠে বাবা একবার উঠে আমাদের এখানে বড় বিপদ আমাদের এখান থেকে নৌকা ছেড়ে নিয়ে কেদোখালিতে পৌঁছাতে হবে এ কি বলছো চাচাজি হ্যাঁ রে বাপজান হ্যাঁ আমরা এখনই নৌকা ছেড়ে দিয়ে চলে যাবো তাই চলো চাচা মাঝে ঘর তোমরা নৌকা ছেড়ে দাও বেশ বল মিয়া আমরা এখনই ছাড়ছি নৌকা ছাড়ো রে আল্লাহ আল্লাহ বলে নৌকা ওর মাঝে তুই
মাঝিগর হইছে দেখো মাঝিগর পূব আকাশ কালো মেঘেছে গেছে তোমরা জোর করে নৌকা বেয়ে চলো জঙ্গল আমরা দেখতে পাচ্ছি ওই জঙ্গলে বড় বড় মম্মদের চাকও দেখতে পাচ্ছি চলো ভাই মরাই চলো আমরা ওই মম্মদ সংগ্রহ করে আছি তাই চলো ভাই জান বাপ জান দুঃখে চাচুজি তুমি তুমি নৌকার উপরে থাকবে আর আমাদের জন্য দুটো রন্ধন করে রেখেও চাচাজি এ কি বলছো চাচাজি আমি রন্ধন করতে পারবো না চাচাজি রন্ধন করতে পারবে না না চাচাজি না বাপচান তাহলে কি তুমি নৌকার উপরে বসে বসে খাবে আর মাছ গেলে ঘাড়ে হাত বলে মায়নাটা আদর চাচাজি হ্যাঁ চাচাজি রন্ধন তোমাকে করতেই হবে চাচাজি আমি যে মোল্লেদের বাড়িতে গরু চড়াতাম চাচাজি কিন্তু কখনো রন্ধন করিনি চাচাজি আমি পারবো না চাচাজি আমি যখন তোমাকে রন্ধন করতে বলেছি রন্ধন তোমাকে করতেই হবে না বললে আমি শুনবো না বাপচান যদি আবার কথা না শোনো আমি তোমাকে প্রহার করব তুমি রন্ধন করবে কিনা আমি জানতে চাই বলে দুঃখে তুমি রন্ধন করবে আমি পারবো না রন্ধন করবে রন্ধন করবে না পেয়াদব নবাকুল কথা রই শুনে কাটিয়া জবাব দেয় আবার সম্মুখে এই যে লাথি মেরে নৌকা হাতে দেব না ভাই বলে তুমি রন্ধন করবে কি না রন্ধন করবে না রন্ধন করবে না ভাইজান দুঃখের উপরে যে অন্যায় অত্যাচার করছো আমি যা সহ্য করতে পারছি না ভাই বলছিলাম আমরা এসে না খানা পিনা তৈরি করে খাবো চাচাজি আমি হাত জোড় করে বলছি চাচাজি আমি তোমার পায়ে ধরে বলছি চাচাজি আমি পারবো না চাচাজি না ওই না কথাটার অর্থ আমি বুঝি না রন্ধনে তোকে করতেই হবে বাবা দুঃখে তোর উপরে যে অন্যায় অকিয় কর্ম হচ্ছে বাবা আমি আর সহ্য করতে পারছি না তুই অন্তত আমাদের জন্যে একটু আলু সিদ্ধ ভাত করে রাখিস বাবা চাচাজি বেশ চাচাজি আমি আমি চেষ্টা করব চাচাজি হ্যাঁ বাবা ভাইজান দুঃখে ব্যাটা বলেছে রন্ধন করে রাখবে চলো রন্ধন করে রাখবে হ্যাঁ তাহলে চলো চলো আমরা সবাই মহল করতে চলে তাই চলুন ভাইজান তাই চলুন তাই তো চাচাজি রাজ্যে চলে গেল আমাকে যে রন্ধন করতে বলে গেছে কিন্তু কিন্তু আমি যে রন্ধন করতে জানি না ও গো দয় ভয় আমি কি করব একটু বার বলে দাও না দয় ভয় ও গো তাই তো আমি যখন চাচাদিদের সাথে এই বনেতে আসি তখন মা আমাকে বলে দিয়েছিল ওরে দুঃখে বনেতে যাচ্ছি যা বাবা কিন্তু কিন্তু যদি কখনো বিপদে পড়িস একটিবার বনের মা বনুইকে স্মরণ করবি সে তোকে উদ্ধার করবে তাই তাই এই বনে আমি বনের মা বনুইকে দেখে দেখবো
আমাকে এসে উদ্ধার করে কিনা। ও গো বোনের মা বোনই মা গো, একটিবার এসে আমাকে উদ্ধার করো মা গো। ও গো বোনের মা বোনই মা গো, একটিবার এসে আমাকে দেখা দাও মা গো। ও গো বোনের মা বোনই মা গো, একটিবার এসে আমাকে দেখা দাও। ও গো বোনের মা বোন বিবি মা গো, একটিবার এসে দেখা দাও দাবা। ও গো বোনের মা বোন বিবি মা গো, একটিবার এসে দেখা দাও দাবা। ও গো বোনের মা বোন বিবি মা গো, একটিবার এসে দেখা দাও দাবা। এ কি হঠাৎ আমার আসন টলে উঠলো কেন? তাহলে কি আঠের ভাটের মধ্যে কোনো সন্তান বিপদে পড়ে আমাকে আম্মা জান বলে ডাকছে? না না, এতদিন এই বোনের মাঝে আমরা বাস করছি, কখনো তো আমার আসন টলে ওঠেনি। আমি বড় চিন্তার মধ্যে আছি। না না, আজ তুলে থাকতে পারছি না। ভাই স্বজনগুলিকে ডেকে একটিবার জিজ্ঞাসা করা যাক। ভাই স্বজনগুলি, স্বজনগুলি আদেশ করেন বুবজান। শোনে ভাই স্বজনগুলি, কি জানি হঠাৎ আজ আমার আসন টলে উঠলো। এ কি বলছে বুবজান? হ্যাঁ ভাইজান, এই আঠের ভাটির মধ্যে রয়েছি আমরা দুই ভাই আর বহিন। এই আঠের ভাটির মধ্যে তোমার কেমন করে আসন টলে উঠবে বলতে পারো বুবজান?